অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জুন মাস কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, এটি সার্বিক বিচার। আপনারা এই মাসিক রাশিফলটি দেখুন, আপনাদের চলার পথে কিছুটা হলে এই মাসিক রাশিফলটি সাহায্য করবে। তো শুরু করা যাক, কেমন যেতে পারে জুন মাস বৃশ্চিক রাশির। প্রথমেই যদি দেখি, আপনাদের রাশির সপ্তম স্থানে শুক্র গ্রহের অবস্থান, এবং সেই শুক্র গ্রহ 25 তারিখে বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ জুন মাসের 25 তারিখে বক্রতা ত্যাগ করে মার্গী হচ্ছে। এবং আপনাদের রাশির ঠিক অষ্টম স্থানে রবি গ্রহ 14 জুন অবস্থান করছে, সেখানে একসঙ্গে অবস্থান করছে রবি, রাহু এবং বুধ অষ্টম স্থানে। এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, অর্থাৎ 19 জুন থেকে তার আগে পর্যন্ত 18 জুন পর্যন্ত ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ, অর্থাৎ আপনাদের রাশির চতুর্থ ভাবে। কি হতে পারে এবং পাশাপাশি শনি বক্রী অবস্থান করছে এবং বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থান করছে, কি হতে পারে তার একটি পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, আপনাদের এ মাসে মানসিক টেনশন উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ মানসিক চিন্তা উদ্বেগ এই দিকগুলো আপনাদের বাড়বে। এ মাসে আপনাদের স্কিন ডিজিজ, অর্থাৎ স্কিনে কোনো চামড়াঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে এ মাসে ভুগতে হবে, কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে 25 তারিখের পর থেকে কিন্তু একটা ভালো দিক কিন্তু আপনাদের আসতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম আসা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থান অধিপতি শনি, তৃতীয় অধিপতি চতুর্থ অধিপতি শনি গ্রহ তৃতীয়ভাবে বক্রী অবস্থায় অবস্থান করে, আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের পরাক্রম অর্থাৎ উদ্যম কোনো কাজে চা হবে দেখে নেওয়া যাবে, এই মানসিকতা নিয়ে কিন্তু আপনারা এগাবেন। শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কমবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচণ্ড চাপ এ মাসে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা, যে চাপের জন্য হয়তো বা আপনারা নিজেরা কাজ ছেড়ে দিতে পারেন, এটা ভুল করেও করবেন না। আফটার লকডাউন কিন্তু আপনাদের প্রমোশন চাকরি ক্ষেত্রে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এ মাসটা শুভফল প্রদান করবে, যারা ফুড জলীয় বিজনেসের ব্যয় করছেন, বা যারা ফয়েন লিকারের বিজনেস করছেন, বা যারা দুধ পনিরের বিজনেস করছেন, বা যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা মুদিখানার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা নির্ণায়ক সময় হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। শিক্ষাক্ষেত্রে আপনাদের কিছুটা হলো চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ এডুকেশনের চাপ, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ছে তাদের ক্ষেত্রে প্রেশার আসবে, যারা উচ্চ শিক্ষাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ধীরে ধীরে ভালো হবে। এবং আপনাদের বিয়ের ব্যাপারে কিন্তু মাসটি শুভ, অর্থাৎ বিয়েকেন্দ্রিক যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বিয়ের ব্যাপারটা আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেটলি যারা চা হবে দেখে নিব
যা দেখা যাক যা হবে হবে, এরকম মানুষ মানে মনের যাদের জোর আছে তারা কিন্তু সাকসেস কিন্তু পাবে, অর্থাৎ সফলতার জায়গাটাও কিন্তু বৃশ্চিক রাশির তৈরি হচ্ছে। 30 জুনের পর থেকে আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি গ্রহ অবস্থান করবে, সেই সময় থেকে আপনাদের অর্থনৈতিক অর্থাৎ জুনের শেষাশেষি থেকে আপনাদের আর্থিক কন্ডিশন ভালো হবে, অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু বৃশ্চিক রাশির হবে। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন 60 ঊর্ধ্বের তাদের ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা মাথাতে নিয়ে একটু সমস্যা, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা, সুগার, থাইরয়েড, প্রেসার, ব্যাক পেন, চোখে কিছুটা হলো এ মাসে বৃশ্চিক রাশির কিন্তু আসার সম্ভাবনা আছে, চোখে সমস্যা, এই দিকটা কিন্তু আপনারা অবশ্যই মেডিকেলি অ্যালার্ট থাকুন। এ সময় আপনাদের কিছুটা হলো প্রাপ্তির কিন্তু চোখ তৈরি হচ্ছে, সম্পত্তির দিকটা আপনাদের কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে সময়টি দুর্দান্ত সময় আসতে চলেছে, অর্থাৎ মঙ্গল ঠিক মীন রাশির ঘরে অবস্থান করছে, খুব শুভ অবস্থান করছে আপনাদের রাশির অধিপতি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।